দুই সতীন মিলে আজকে স্বামীর সাথে এমন একটা জায়গায় ঘুরতে গেলাম যেখানে অনেক অনেক পুরনো স্মৃতি, অনেক পুরনো মানুষের স্মৃতি, যেগুলো সব মনে পড়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু টিয়া। তো অবশ্যই তোমরা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকো আমাদের পেজটা ফলো করে দিও, এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের সাপোর্ট করবা। তো সকালবেলা উঠে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতেছি, সকাল না প্রায় দুপুরবেলা উঠছি, কারণ হচ্ছে বাবু সারা রাত ঘুমায় না, তাই সকালবেলায় একটু ঘুমের টাইম পাই বাবুর সাথে সাথে আমরাও, কারণ সকালবেলা উঠে আম্মু বাবুকে নিয়ে আসে। ধরতে গেলে সারা রাতই বাবু আম্মুর কাছেই থাকে, একটু পরপর আম্মুর কাছে যায়, মানে না হলে ওর ঘুম হয় না এরকম একটা ব্যাপার, আম্মুকে ছাড়াও একদমই থাকতে পারে না। মাঝে মাঝে তো আমি বলি যে তোমার দিদা না, সে হচ্ছে তোমার মা আর আমি হচ্ছে তোমার বোন, মানে এরকম মজা করি ওর সাথে আঁকি আর আমি, কারণ ও একটা সেকেন্ডও মানুষ আছে বাচ্চারা কি মাকে ছাড়া থাকতে পারে না আর ও দিদাকে ছাড়া থাকতে পারে না, এতটুকু বাচ্চা এখন এই দিদা বইলা কান্না করে, আল্লাহ বইলা কান্না করে, আবার ওর আব্বুকে বলে হচ্ছে আব্বু বইলা কান্না করে এরকম হঠাৎ হঠাৎ করে। তো এখানে হচ্ছে ওর বাবা ঘুমাচ্ছে আর ওর আঁখি যে হচ্ছে ওর বাবার বুকের উপরে শোয়াই দিছে, ওখানে শুয়ে ছিল মাশাল্লাহ। আর এদিকে আম্মু রান্না করতেছে, আমি ভাবলাম একটু আম্মুকে হেল্প করি, আম্মু হচ্ছে একটু ওই রুমে গেছিলো, এই জন্য মাংসটা নাড়াচাড়া করে দিছিলাম। ওই দিন যে দেখছিলাম বড়ো একটা মুরগি কিনছিলাম সেইটাই এইটা, তো রানটা একদম ছোটো ছোটো করে ফেলছে আন্টি, যার জন্য তোমাদের ভাইয়া অনেকটা কষ্ট পাইছে, কারণ রানটা সে আজ তো খাওয়ার অনেক ইচ্ছা ছিল। তো বলছি এ মাসে আরেকটা বড় মুরগি নিয়ে এসো, তারপর তুমি রান খাই, ওইভাবে করে ম্যানেজ করছি। তারপর হঠাৎ করে তোমাদের ভাইয়া বলে আমাদেরকে যে রেডি হও, চলো তোমাদের নিয়ে বাইরে যাব, আজকে এমন একটা জায়গায় যাব যেটা সারপ্রাইজ। সারপ্রাইজ দিতে যাই ভাই রে ভাই, আমরা যেই পরিমাণ হ্যাসল ফেস করছি যেটা বলার মতো না, আমাদের আজকে এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, কারণ আমরা 3টা ঘন্টা জ্যামে ছিলাম। মানে আমাদের বাসা সাভারে, সাভার থেকে নবীনগর হচ্ছে কতক্ষণ, হায়েস্ট আধা ঘন্টার দূরত্ব গাড়িতে গেলে, কিন্তু সেখানে আমাদের আজকে 3.5 ঘন্টা জ্যামে থাকতে হয়েছে, 3.5 ঘন্টা, আধা ঘন্টার জায়গায় 3 ঘন্টা এক্সট্রা, কারণ আজকে কী হয়েছে ওইখানে জানি না, অনেক বেশি জ্যাম ছিল। হয়তোবা হচ্ছে আমরা যেহেতু মেইন লেনে ঢুকছিলাম পূজার জন্য, সব মানুষ গ্রামে যাচ্ছে এই জন্য একটা সিরিয়াল ছিল, আর নয়তো কোনো প্রবলেম হয়েছিল আসলে আমরা সঠিকটা জানি না, বাট অনেক বেশি জ্যাম ছিল। আমরা তো হাসতে হাসতে যাচ্ছি, কিন্তু যাওয়ার পরে আমরা মানে কি বলবো, আমাদের শিক্ষা হয়ে গেছে আর কখনো আমরা নবীনগর যাব না, এইবারের মতোই লাস্ট। তো যাওয়ার সময় হচ্ছে তোমাদের ভাইয়া বললো আজকে গাড়ি কেনার পরে এতদিনে কখনো ফুল ট্যাঙ্ক করে নাই, করা হয়েছে হাফ বা হাফের থেকে বেশি, তো আজকে একদম ফুল ট্যাঙ্ক করে নিছে, তারপর এখন আমরা যাচ্ছি। আসলে ছেলেদের কাছে এই বিষয়টা অনেক বেশি মানে কি বলবো ভালো লাগার, যে তাদের গাড়িতে একদম গ্যাস ফুল থাকবে, এটা খুব বেশি মজা পায়। যদি দেখে একটু গ্যাস কমে গেছে, যেমন তোমাদের ভাইয়ার মন খারাপ হয়ে যায় তেমন আমার ভাইয়ের মন খারাপ হয়ে যায়, মানে ওরা এটা মানতেই পারে না যে গাড়িতে গ্যাস কমে গেছে। তো এখানে দেখো বের হয়ে জ্যাম দেখতেছে, আগে তোমাদের ভাইয়া রাখিয়াপু বের হয়েছে, পরে আমাকে বলতেছে যে আয় দেখ, ওইখানে আমরা 3.5 ঘন্টা ছিলাম, তারপর এনার্জি একদমই শেষ, এরপর আমরা কুটির শিল্পে ঢুকলাম। তো এখানে অনেক মানুষের স্মৃতি, কারণ প্রথম থেকে যারা আমাদের ব্লগ দেখো তারা জানো যে এখানে অনেক মানুষের স্মৃতি, কেন একটাই কারণ যে এখানে আমরা আসছিলাম এর আগেও, তখন অন্য মানুষ আমাদের সাথে ছিল, বিশেষ করে আকসা আমাদের সাথে ছিল, যেটা আমি এখানে যাওয়ার পর অনেক বেশি মিস করছি। তোমরা যারা প্রথম থেকে আমাদের ভ্লগ দেখো তারা বললো যে ওই ভ্লগটা কে কে দেখছিলা, যে আমরা সবাই ঘুরতে আসছিলাম, আকসাকে কে কে দেখছিলা, আর নতুন যারা আসো তারা তো আর দেখো নাই, তাদের জন্য আর আমার কিছু বলার নাই। তো আজকে আমরা একদমই সার্ডেন চলে আসছি, তোমাদের ভাইয়া বলছে হঠাৎ করে, জানিও না এখানে নিয়ে আসবে, পরে বুঝছি যে এখানে নিয়ে আসছে। তো এখান থেকে টুকটাক অনেক কিছু কিনলাম, যেগুলো বাসায় যেয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কিনছি। আর চুল দেখে কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবা না, কেউ নজর দিও না, চুল আমার অনেক পছন্দ, আর বিশেষ করে আমার স্বামীর আরও বেশি পছন্দ আমার চুলগুলা। অনেক অনেক বেশি প্রশ্ন তোমরা ইদানিং যেটা করতেছো যে আপু তোমাদের এত সুখী সংসারের মধ্যে তোমরা আরেকজনকে কেন আনছো, কেন তোমার হাজব্যান্ডকে বিয়ে করাইছো, আমি বারবারই বলি আমাদের ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে দুই জায়গায় আপলোড দেওয়া হয়েছে, দেওয়া আছে যে কেন আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করাইছি। কাইন্ডলি তোমরা কষ্ট করে সেই ভিডিওটা দেখে নিও, যার জন্য আমাকে আর এত প্রশ্ন করো না, প্রতি ভিডিওতে একই প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না, আর একই কমেন্ট দেখতেও আমার ভালো লাগে না যে কেন বিয়ে করাইছি, কেন বিয়ে করাইছি, কেন বিয়ে করাইছি। ভাই রে ভাই, এটা যে এত পরিমাণ প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি, যেটা আমার লাইফে কখনো এত প্রশ্ন আমাকে কেউ এর আগে করে নাই, যে আমার হাজব্যান্ডকে আমি কেন বিয়ে করেছি, আমার হাজব্যান্ডের আমার মধ্যে তো এত ভালোবাসা, তারপরও কেন বিয়ে করাইছি। ভাই কেউ এমনি এমনি বিয়ে করায় না, ভাইরাল হওয়ার জন্য না কারো হাজব্যান্ডকে বিয়ে করাইতে হয় না, কারণ এই
মানে কি বলবো, ব্লগিং সেক্টরে কি শুধুমাত্র আমিই ভাইরাল? মানে আমার সতী নাচের দেখে আমি ভাইরাল, আমার থেকে ভাইরাল আর কেউ নাই। ভাই তোমরা কি আর কোনো ব্লগারের ভিডিও দেখো না? কেউ তো আছে সিঙ্গেল, তারপরেও সে ভাইরাল, তারপর কেউ আছে তার হাজব্যান্ডের একমাত্র বউ, তারপরেও তারা ভাইরাল, কাপল ব্লগ করে। এছাড়া সিঙ্গেল সিঙ্গেলও অনেক মেয়েরা ব্লগ করে, অনেকে ব্লগ করে যারা হচ্ছে ভাইরাল। তো ভাইরাল হওয়ার জন্য না স্বামীকে বিয়ে করাইতে হয় না, অনেকভাবে ভাইরাল হওয়া যায়। তুমি ভাইরাল হতে হলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। তুমি ধৈর্য ধরে ভিডিও বানাইতে থাকবা, দেখবা একটা সময় না একটা সময় তুমি ভাইরাল হবাই। তোমার কন্টেন্টটা যদি ভালো হয়, কোনো অশ্লীলতা না থাকে, যেমন আমাদের ভিডিওতে কখনো তোমরা কেউ বলতে পারবা না যে কোনো অশ্লীল কোনো কিছু ছিল বা 18+ কোনো কন্টেন্ট ছিল। আমরা সবসময় হ্যাঁ আমরা দুইটা বউ ঠিক আছে, বাট কখনো দেখবাও না যে আমরা দুই বউ মিলে একসাথে আমাদের হাজব্যান্ডের সাথে শুয়ে আছি, সেরকম কোনো ফুটেজও তোমরা কখনো দেখবা না। আমরা সবসময় চেষ্টা করি এটা যে সবাইকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব, সেখানে আমরা দুই বউ না কি সেটা তোমাদের দেখার বিষয় না, তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা। আমরা ঘুরি, বাসায় থাকি, কী করি না করি, আমাদের লাইফস্টাইল ভ্লগ সেগুলো তোমরা দেখবা আর এনজয় করবা। এখানে কয়টা বউ সেটা ডাজেন্ট ম্যাটার, কারণ এখানে আমরা কোনো শুয়ে থেকে ভিডিও করতেছি না যে তিনজন মিলে একসাথে শুয়ে আসি বা এইটা বা ওইটা। আমার জানা মতে আমরা কখনো এরকম কিছু করি নাই যার জন্য হচ্ছে কোনো কারো ক্ষতি হবে বা কারো কোনো বাচ্চা এটা দেখলে অসুবিধা, এরকম কোনো কিছু করি নাই। যদি নিজের অজান্তে কোনো কিছু করে থাকি তাহলে সরি, যাতে মানুষের কোনো ক্ষতি হয়েছে। আর একটা কথা, যারা হচ্ছে বলো যে এই ভ্লগ দেখে হচ্ছে আরও অন্য ছেলেরা নষ্ট হবে, তারা বিয়ে করতে চাবে, আচ্ছা আমার হাজব্যান্ড বিয়ে করার আগে, আমরা ভ্লগিং করার আগে আর মানুষ দুইটা তিনটা বিয়ে করে নাই? অবশ্যই করছে, যার বিয়ে করার সে করবেই। আর যার করার না সে আমাদের ভিডিও কেন, আরও 100 ভিডিও দেখলেও সে করবে না। যদি মনে করো যে আমাদের ভিডিও দেখে তোমার হাজব্যান্ড বিয়ে করবে, তোমার এতই ইনসিকিউরিটি থাকে, তাহলে বলবো তোমার স্বামীর প্রতি তোমার কোনো ভালোবাসা নেই, তোমার প্রতিও তোমার স্বামীর কোনো ভালোবাসা নেই। কারণ ভালোবাসা থাকলে কখনোই সে আর একটা বিয়ে করবে না তোমার পারমিশন ছাড়া, কখনোই না। যদি তুমি তোমার পারমিশন থাকে তখনই সে আর একটা বিয়ে করবে যদি তার প্রয়োজন হয়, আর তোমার পারমিশন না থাকলে সে কখনোই বিয়ে করবে না। যদি সে আমাদের ভিডিও দেখে, সামান্য ভিডিও দেখেই সে আর একটা বিয়ে করে, ভাই তাহলে তো সে অনেক কিছু দেখে করে ফেলবে, তাই না? যাই হোক, জীবনে চলার পথে অনেকে অনেক কথা বলবে, সেগুলো ভেবে চললে আসলে সামনে কখনোই আগানো যাবে না, দেখবা তোমার জীবনটা ওইখানেই থেমে যাবে। তুমি যাই করবা দেখবা কিছু মানুষের তাতেই সমস্যা, তুমি শাড়ি পরবা তাতেও সমস্যা, তুমি বোরকা পরবা তাতেও সমস্যা, তুমি ওয়েস্টার্ন পরবা তাতেও সমস্যা, তুমি থ্রি পিস পরবা তাতেও সমস্যা। সো এইগুলা মানুষের কথা গায়ে না লাগায় আমার মতো সামনের দিকে আগাও। যারা হচ্ছে নতুন নতুন পেজ খুলে তারপর হচ্ছে ভ্লগ করতেছো কিন্তু লাইক ভিউ কিছুই হচ্ছে না, তাদের জন্য বলবো যে সামনে অনেক কিছু ফেস করতে হবে। পাবলিকলি ভ্লগ করতে গেলে অনেক মানুষ অনেক কথা বলবে, জাস্ট এগুলো কানে না নিয়ে তোমরা সামনে আগাও। দেখবা আত্মীয় স্বজনও অনেক কিছু বলবে, কিন্তু যখন তুমি একটা পর্যায়ে যাবা, সাকসেস হবা, তখন দেখবা সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, বুঝতে পারছো? এটাই হচ্ছে লাইফ। আর যখন তুমি ছোট থাকবা তখন অনেকেই তোমাকে অনেক খোঁচা দিবে। একটা কথা আছে না, হাতি যখন গর্তে পড়ে যায় তখন পিঁপড়াও হচ্ছে লাথি মারে, সেরকম একটা কাহিনী। কিন্তু এগুলায় কোনো কিছু গায়ে না লাগায় তুমি হচ্ছে সামনের দিকে আগাইতে থাকো। তুমি যেটা নিয়ে ভিডিও করো না কেন, রান্নাবান্না হোক, লাইফস্টাইল হোক, যাই হোক না কেন, বাচ্চাদের হোক, সেটাই করতে থাকো, কন্টিনিউ করতে থাকো, দেখবা হচ্ছে তোমরা আস্তে আস্তে ভিডিওটা ঠিকই কোনো না কোনোটা ভাইরাল হবে। আর একটা একবার ভাইরাল হলে তারপর তোমাদের লাইক কমেন্ট বাড়তে বেশি সময় লাগবে না, এরকমই দেখবা আস্তে আস্তে আগায়। আমরাও কিন্তু এভাবে করে আস্তে আস্তে আগাইছি, টানা 1.5 বছর আমরা ব্লগ করছি কোনো রকমের ভিউজ ছাড়া। আখিও কিন্তু তখন ছিল, এমন না যে আখিকে বিয়ে করানোর পরে সাথে সাথে আমরা ভাইরাল হয়ে গেছি, ঠিক আছে? আস্তে 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 এটা হয়েছে, এটা আমার সতী নাচের দেখেই যে হয়েছে সেটা না। তোমাদের যাদের নাই তারাও আস্তে আস্তে এভাবে ভাইরাল হতে পারবা, কারণ কত ব্লগার আছে যাদের সতীর নাই তারপরে তারা ভাইরাল। তো তোমাদের চেষ্টাটা থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, যে তুমি একটা ভিডিও দিয়েই একদম হাজার হাজার ফলোয়ার পাইছো বা পাবা সেটা আশা রাখলে হবে না। তোমার জাস্ট আশা রাখবা যে একদিন না একদিন হবে, সে আশা রেখে তোমার কাজ করে যেতে হবে। আর যখন হবে তখন তুমি সব দিক দিয়েই লাভ করতে পারবা, মানুষের ভালোবাসাও পাবা, তুমি ব্লগিং থেকে টাকাও পাবা, তুমি সব কিছুই পাবা, ফেমও পাবা। তো অবশ্যই তোমাদের ধৈর্য ধরে সামনে আগাতে হবে, এতটুকুই বলবো। আর তোমরা কখনোই এই কমেন্টটা করবা না যে সাপোর্ট করো, যেই পেজ থেকে এই কমেন্টটা করা হয় যে সাপোর্ট করো প্লিজ, সেই পেজটা ফেসবুক থেকে স্প্যাম হিসাবে ধরে, যেটা হচ্ছে তোমরা কখনোই ওই পেজটার রিচ তারা বাড়ায় না। সেটাই হচ্ছে যে ফেসবুক থেকে একটা ই করে দেয়,
যে ওটা তোমাদের হচ্ছে রিচ বাড়াবে না কখনোই, যেই পেজ থেকে তোমরা কন্টিনিউয়াসলি কমেন্ট করতে থাকবা যে সাপোর্ট করুন প্লিজ, বা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, বা প্লিজ সাপোর্ট করুন, প্লিজ লাইক করুন, এভাবে কমেন্ট না করে তোমরা কী করবা, যে কোনো যাদের ভিউজ বেশি, যেমন আমাদেরই তোমরা অনেকে কমেন্ট করো, সেখানে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো, এমন কিছু কমেন্ট করতে পারো যাতে মানুষের আগ্রহ বাড়ে যে তোমার পেজটা একটু ভিজিট করতে চায়। যেমন ধরো একটু ইন্টারেস্টিং টাইপের কিছু কমেন্ট করলাম, অনেকে পেজ ওনাররা আসছে যারা হচ্ছে তাদের ড্রেসের ছবি কমেন্ট করে, এরকম টাইপের তোমরা কমেন্ট করতে পারবা যে আমার পেজে গেলে এটা দেখতে পারবা, বা পেজ ইন্টারেস্টিং কোনো ভিডিও থাকলে সেক্ষেত্রে মানুষ একবার দেখলে দেখবা তোমাকে অটোমেটিকলি ফলো দিয়ে রাখবে, সেক্ষেত্রে তোমার বলতে হবে না যে সাপোর্ট করুন সাপোর্ট করুন, এটা বললে তুমি কখনোই ভাইরাল হতে পারবা না, তোমার পেজ কখনোই রিচ বাড়বে না, আমি বারবারই এই কথাটা তোমাদেরকে বলি। তারপরে দেখি অনেকেই না বুঝি কমেন্টটা করো যে সাপোর্ট করুন সাপোর্ট করুন, এভাবে সাপোর্ট করুন কমেন্টটা আসলে ফেসবুক থেকে ধরে না, তারা মনে করে যে এগুলো ফেক পেজ, কোনো কাজ করে না বা কোনো ভিডিও আপলোড দেয় না, এগুলো এমনি এমনি সাপোর্ট চেয়েছে তারপর হচ্ছে উপরে উঠতে চায়, যার জন্য তাদের রিচ একদম ডাউন করে দেয়। তো এই ভুলটা তোমরা কে কে করছো এতদিন, তারা এই ভুলটা শুধরাও এবং সুন্দর সুন্দর কমেন্ট করা শুরু করো, যাতে দেখে আর দেখো আজকে আলিশার আম্মুনি আলিশার জন্য চুড়ি কিনে নিয়ে আসছে, তাও এত ছোট চুড়ি, তারপরও আলিশার একটু একটু বড় হয়। তো তারপর হচ্ছে আমরা যা যা কিনে নিয়ে আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখো ডিম রাখার জন্য একটা বক্স নিয়ে আসছি, তারপর মশলা রাখার জন্য একটা বক্স নিয়ে আসছি, তার আরও কিছু আসছে, সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। কুটির শিল্পে আসলে সব কিছু অনেক কম দামে পাওয়া যায়। দেখো এটা একটা লাইট, পাতার মধ্যে হচ্ছে লাইট সেট করা, তো এটা বাসায় এখনও সাজাইতে পারি নাই, এত ব্যস্ত তিন চার দিন ধরে যেটা বলার মতো না, আস্তে আস্তে সব কিছু হবে। তারপর এই লাইটটা এত কুটু, মানে একদম গোল গোল ছোটো ছোটো বল, খুবই সুন্দর লাগে মাশাল্লাহ। আর হচ্ছে তোমাদের কাছে লাইটগুলো কেমন লাগছে অবশ্যই বলবা, আর সবগুলো লাইটের মধ্যে কোন লাইটটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এই লাইটগুলো আর পারলে গেস করে বলো তো, এই লাইটগুলো আমরা কোথায় লাগাবো, বারান্দায় নাকি রুমে নাকি ড্রয়িং রুমে, কোথায় পারলে যদি তোমরা গেস করতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে জানাও। আর কোন লাইটটা বেশি ভালো লাগছে, আমার কাছে তো এই লাইটটা সব থেকে বেশি ভালো লাগছে, আমি বলতেছি যে এই তিনটা হচ্ছে আমি, আখি আর আহাদ, আর ওই ছোটো লাইটের ছোটোগুলো হচ্ছে আমাদের ছোটো ছোটো বাবুরা, এতগুলো তো আমাদের বাবু নাই, তারপরেও বললাম আর কি, এগুলো যেহেতু সেম সেম দেখতে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করবা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমাদের নতুন চ্যানেল সৈয়দ ফ্যামিলি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর হচ্ছে আমাদের নতুন পেজ সৈয়দ ফ্যামিলিতে যদি ফলো না দিয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে দিবা। আর এখানে দেখো এতগুলো ড্রাগন ফ্রুট আনছি, কারণ আমার আম্মু ড্রাগন ফ্রুট খায় সবসময়, সেজন্য আমার আম্মুর জন্য নিয়ে আসছি। আর এখানে আখি বাবুকে আদর করতেছে, কারণ অনেকক্ষণ বাবুকে রেখে আমরা বাইরে ছিলাম, সেজন্য অনেক অনেক আদর করতেছে। আর অ্যাপেলগুলো হচ্ছে আমি আমার আম্মুর জন্য আনছি, কারণ আম্মু ডায়াবেটিক্স, সেজন্য গ্রিন অ্যাপেলটাই আম্মু খেতে পারে, রেডটা না, যে আম্মু যা যা খেতে পারে সে ধরনের ফল হচ্ছে আম্মুর জন্য নিয়ে আসছি। ও আছে এখানে আখির জন্য আছে, কারণ আখিও হচ্ছে ফ্রুটস খেতে পছন্দ করে, যেমন দেখো আনার, এগুলো ওর জন্য।